हाय एवरीवन, आमी आज के चले एसेछि आमार नतून कुकिंग रिलेटेड वीडियो निये, जेटा किना तोमरा खूब झटपट खूब ताड़ाताड़ी बनिए फेलते पारो। अनेकेर हजबैंडरा अफिस थेके आसे, तारा चाय एकटु नतून किछु जाते तादेर वाइफरा करे तादेर हजबैंडदेर खावाबे, आर खूब ताड़ाताड़ी जाते एटा होये जाए। दु तीनटे इनग्रेडियंट्स लागबे, सेटा दिएई झटपट एटा होये जाबे। चलो ताले देखे नेवा जाक आजकेर रेसिपिटा। এই রেসিপিটা বানাতে আমার যেই যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেটা আমি একবার চটজলদি দেখিয়ে দিচ্ছি। একটা ডিম, একটা পেঁয়াজ, একটা টমেটো। আমি দু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, কারো যদি মনে হয় বেশি বানাবেন তারা আরও বেশি ব্রেড স্লাইস নিতে পারেন। মজরেলা চিজ আর নিয়ে নিয়েছি প্রসেস। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার টমেটোটা কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচির মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। একটু সল্ট নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি বেড স্লাইসটাকে চার ভাগে কেটে নেব। এখন ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ব্রাশ করে নেব। এখন ব্রেড এজ গুলো ফ্রাইং প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। এখন ওই ফেটানো ডিমটা আস্তে আস্তে ব্রেড এজ গুলোর ভেতরে দিয়ে দেব। এখন এর মধ্যে গ্রেটেড চিজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব এর মধ্যে চিজ স্লাইসগুলো এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দেব। এবার যেইটুকু এগ আমার বেঁচে ছিল ওই এগটা আমি ওপর দিয়ে হালকা হালকা ভাবে দিয়ে দেব। তার উপরেই আমি ব্রেডের যে বাকি অংশটা ছিল সেটা উপরে আস্তে করে ট্যাপ করে দেব। এবার আমি এটাকে একটু উল্টে দেব। এইরকম স্ট্রাকচার আসবে, স্ট্রাকচারটা এইরকম আসবে।
এটা এরকম করে মোটামুটি 5 মিনিটস এই অবস্থায় রেখে দিতে হবে ব্রেডটা পুরোপুরি এইভাবে যাতে হয়ে যায় ফুললি কুক হওয়ার জন্য 5 মিনিটস এইভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে আচ্ছা 5 মিনিটস হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করছি এবার আমি আস্তে করে জাস্ট এটা খুলে নেব আচ্ছা আমি উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছি আর আমি এখানে একটু সস দিয়ে দিয়েছি কারো যদি ভালো লাগে সস দেবেন না ভালো লাগলে সস ছাড়াও এটা খেতে খুব ভালো লাগবে এটা যে কোনো সময় ব্রেকফাস্টেও খেতে পারবে আবার যদি মনে হয় সন্ধ্যাবেলা কিছু স্ন্যাকস হিসেবে খেতে চাও সেই হিসাবেও খেতে পারবে আমি এবার প্লিজ তোমরা এটা বানিও বানিয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য টাটা।